ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা বুবলি মা হতে চলেছেন। তার ভেরিফাইড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেছেন এই নায়িকা, তাতে তার বেবি বাম্প স্পষ্ট। ছবি দুটোর ক্যাপশনে তিনি লিখেছেন, মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা। তাহলে কে এই সন্তানের বাবা? 2020 সালে ঢাকার এই নায়িকা উধাও ছিলেন দীর্ঘদিন, সে সময় গুঞ্জন উঠেছিল তিনি মা হতে চলেছেন। পরে এই বিষয়টি তিনি অস্বীকার করেন। গত বছর তিনি প্রকাশ্যে আসেন, সবাইকে জানান পড়াশোনা করার জন্য আমেরিকায় ছিলেন তিনি, নিউ ইয়র্কে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করেছেন। ঢালিউড সুপারস্টার শাকিব খান ও উপবিশ্বাসের ছেলে জয়ের জন্মদিন ছিল গত মঙ্গলবার। একই দিনে বুবলি এই ছবি পোস্ট দিয়ে কিসের ইঙ্গিত দিচ্ছেন, এটাই সবার প্রশ্ন। একসময় গুঞ্জন উঠেছিল বুবলি শাকিব খানের সাথে প্রেম করছেন, শুধু প্রেম নয় বিয়েও করেছেন তারা। তবে মঙ্গলবার এই ছবি দেখে তাকেও শাকিব খানকে নিয়ে ওঠা পুরনো সব গুঞ্জন যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, নানা মহলে ফিসফাস। 2020 সালে অন্তঃসত্ত্বা ছিলেন বুবলি, তবে গর্ভের সন্তান কোথায়? কেউ বলছেন কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন, তাহলে তার কন্যা সন্তান এখন কোথায়? এছাড়া নায়িকার পোস্ট করা ছবি অজানা রয়ে গেল সবার। শাকিব খানকে নিয়ে সম্পর্কের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ব্যক্তিগত কোনো ব্যাপারে কোনো কিছু আমি বলতে চাই না, থাক না কিছু বিষয় ব্যক্তিগত। তাছাড়া দর্শকদের যেহেতু অনেক আগ্রহ পর্দা শিল্পীদের নিয়ে, তাই আমি ধীরে ধীরে সব বলবো, কথা দিচ্ছি আমি আপনাদেরকে সব জানাবো। বিষয়গুলো খুবই স্পর্শকাতর। অনেকেই বলছেন শাকিব খান মঙ্গলবার ছেলে জয়ের জন্মদিনে ফেসবুকে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানায়, এটা মানতে পারছেন না তিনি, সে কারণেই বুবলি ইঙ্গিত দিলেন এক সন্তানকে শুভেচ্ছা জানিয়ে আর এক সন্তানকে আড়ালে করা ঠিক নয়। ডেস্ক রিপোর্ট, নয় শতাব্দী এন্টারটেইনমেন্ট।